কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাকে কেন বলবো? না এমনি জানতে চাচ্ছি কেমন। ও ভাবি ভাইয়াকে বলে গেলে তো কোনো সমস্যা না। সমস্যা আছে কি নাই সেটা আমি বলবো, তোমার না বুঝলে চলবে। এই চুপটা, নাম্বারটা দিয়ে যাও। নাম্বার দেওয়া যাবে না। পিছন ঘুরতেছেন কেন? এখানে কি হইতেছে? এই যে কোন সমস্যা দেখেন তো ভাইয়া, ওরা প্রতিদিন আমার বিরক্ত করে, পিছন পিছন ঘুরে আর নাম্বার চায়, যত সব লিস্ট চালা ফাঙ্গা। এ ভাই কি হইছে, মেয়েটাকে ডিস্টার্ব করতেছে? ওই মিয়া, এইভাবে চোখ রাঙ্গায় কথা বলতেছ কেন? ভদ্র ভাষায় কথা বলো না, এভাবে কথা বলতেছে কেন? চোখ দুইটা কাটা চামচ দা কুললে আর লবণ দা কাঁচা মরিচ দা মাখায় কেমন? চোখ না মায়া কথা কো, তুমি একশো ডিস্টার্ব করছি। ভদ্র ভাষায় কথা বলো না। হ্যালো, হবিগঞ্জ মডেল থানা। আসসালামু আলাইকুম। বড় ভাই ব্যস্ত আছেন বল। সোহানকে তো ভাই পুলিশে ধরে নিয়ে গেছে। কি হয়েছে?
কেন সোয়ান কি করছে আরে ভাই বুঝেন না অ্যান্টিবায়োটিক তো যা লাগাই দিছে আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতেছি রাখ রাখ আমি দেখতেছি ওই গুন্ডা বের কর এর আগে একবার তো চান্স পাইলি না এখন কি করবি দৌড় বেটা মায়ের তো বাসের মতো একটা গেল আরেকটা নাই ও মামা দেখ আইসা বসে তো বা না না এই যে ছোট আপু তোমার বড় আপুর নাম কি আপনাকে বলবো কেন আসো চিপস খেয়ে যাও আরে আসো না আরে আসো না আরে আসো কোনো সমস্যা নাই আপনারা সব কি শুরু করছেন আমাদের যাইতে দেন ওর ক্লাসের টাইম হইছে আমাদের যেতে হবে আপু নাম্বারটা দিয়ে দাও তাই আপু হ্যালো আপু আপনি কিছু করে নাই স্যার স্যার আমি কিছু করে নাই স্যার চলো হ্যালো বল ভাই ভাই সুয়ানরে তো আবার দৌড়ে নিয়ে গেছে ভাই অফিসার ধরো নাকি দুদিন পর পর আমার গ্রুপের ছেলেদের ধরে আনছেন আজও আবার সুয়ানরে ধরে আনছেন আমরা কি রাজনীতি ছেড়ে দেবো আপনাদের জন্য আপনার এই কথাগুলো শোনার জন্য এতক্ষণ চুপ করে বসেছিলাম সেদিন সোহানকে ধরে নিয়ে আসলাম আপনি বললেন সোহান অত্যন্ত ভালো ছেলে মেধাবী ছেলে আপনার দলের ছেলে আজকেও তাকে চাই নেওয়ার জন্য আপনি তদবির করতে আসছেন আপনি জানেন আজকে সে কাকে টিচিং করেছে আরে মিয়া থামেন আপনার কাছ থেকে নিজে বাক্য শুনতে আমি আসি নাই সোহানকে ছাড়বেন কিনা সেটা বলেন আগে দেখেন সে কাকে টিচিং করেছে আই শহীদ এস মেয়েরা কেন আসেন তো এস স্যার দেখেন তো মেয়েটাকে চিনতে পারেন কিনা
ও আপনার বোন না আপনাদের মতো নামধারি বড় ভাইদের জন্য সমাজের আজকে এই অবস্থা যান শোনকে নিয়ে যান ভাই শহীদ স্যার ভাই শোনকে ছেড়ে দাও যত শোক ইফতিজিং এমন এক ব্যাধি যার কারণে নারীদের নিরাপত্তা আজ প্রশ্নের সম্মুখীন। ইফতিজিং প্রতিরোধে আইন পাশ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ছত্রছায়ায় অনেক অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকার টিএসসি চত্বরে ঘটে যাওয়া বর্বর ঘটনার কোনো সুষ্ঠু বিচার এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই নারীদের নিরাপত্তা রক্ষার্থে ইফতিজারদের প্রশ্রয় না দিয়ে বরং ইফতিজিং প্রতিরোধে এগিয়ে আসুন, একটি সুস্থ ও সুন্দর সমাজ তৈরিতে সাহায্য করুন। তবে তোমার স্বপ্নগুলো দাঁড়িয়ে মহাকালের আশায় বিবেচ্যুত মানব অমরত্বের পথে আলোকিত তোমার খেয়াল যে মাঝে তোমার আমার ধূসর শত স্বপ্ন পড়ে হারানো নিজেকে ভুলে